মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমাদের মনকে নাড়া দিয়ে যায় মনের কাছে প্রশ্ন রেখে যায় যে যেটা দেখলাম বা শুনলাম সেটা কি সত্যি নাকি মনের ভুল তো আজকে আমি আপনাদের সকলের সাথে এই রকমই একটা ঘটনা গল্পের আকারে আপনাদের শোনাব যেটা ঘটেছিল আমার এবং আমার বাড়ির লোকের সাথে তো চলুন শুরু করছি আজকের গল্প সত্যি ঘটনা অবলম্বনে লজের প্রেতাত্মা এই সময়কার কথা বলছি সেই সময় সবে আমি কলেজে উঠেছি আর এই সময় মনে যে বিভিন্ন ধরনের কৌতূহল আর অ্যাডভেঞ্চারের নেশা আর কোনো কিছু দেখে কোনো কিছু ধারণা করে নেওয়া একটা সাধারণ ব্যাপার তো আমার মধ্যেও সেটাই ছিল তো এই সময় আমার বাবার মামা তো ভাই অর্থাৎ আমার এক কাকুর বিয়ে উপলক্ষে আমাদের নেমন্তন্ন হলো রিসেপশানের দিন যেতে হবে তো সেই অনুযায়ী রিসেপশনের দিন আমরা গিয়ে উপস্থিত হলাম দুর্গাপুরে তো এখনকার রীতি অনুসারে পুরো ব্যবস্থাটাই ছিল লজে তো আমরা এই ধরুন বারোটা সাড়ে বারোটার দিকে আমরা লজে গিয়ে উপস্থিত হলাম লজটা থেকে মনটা ভরে গেল প্রথমেই লম্বা লন পাশে ফুল গাছ তারপর সে বিশাল লজের বিল্ডিং প্রথমে সিঁড়ি দিয়ে উঠতেই পাশের একটা রুম যেখানে আমরা আমাদের লাগেজগুলো রাখলাম এরপর আমরা গেলাম ডাইনিং হলে সিঁড়ি থেকে উঠতেই সামনে মুখোমুখি দরজা সেটাতে ঢুকে ডাইনিং হল কিন্তু ডাইনিং হলে ঢুকেই মনটা কেমন যেন একটা নেগেটিভিটিতে ভরে গেল কারণটা খুবই আশ্চর্য আপনারা শুনলেও আশ্চর্য হবেন কারণটা আর কিছুই নয় ডাইনিং হল জুড়ে বড়ো বড়ো দেবতার ফটো কে নেই সেখানে সমস্ত দেবতা যেন উপস্থিত হয়েছে সেই ডাইনিং হলের দেওয়ালে দেবতাদের ফটো যে মনে এরকম নেগেটিভিটির সৃষ্টি করতে পারে এই প্রথম অনুভব করলাম কারণটা কারণটা হয়তো এই যে আমরা সাধারণত ম্যারেজ হলে কিংবা কোনো লজে গেলে সেখানে হোটেলেও দেখতে পাই বিভিন্ন ধরনের পোর্ট্রেট আর্ট কিন্তু এই লজে এত বেশি দেবতার উপস্থিতি মনে পজিটিভিটির থেকে যেন নেগেটিভিটি কোনো ইঙ্গিত দিচ্ছিল তো ভাবলাম হয়তো আমারই মনের ভুল একটু বেশি বেশি ভাবিছে কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারলাম শুধু আমার মনে নয় ব্যাপারটা দাদার চোখেও পড়েছে এবং দাদাও আমাকে এসে বলল এখানে ঢুকে তোর কিছু মনে হলো রে আমারও যে মনে হয়েছে সেটা ওকে বললাম দেখলাম ও খুব গম্ভীর মুখে বলল যে এখানে ঢোকার পরই কেমন একটা অস্বস্তি হচ্ছে কেমন একটা দমবন্ধ লাগছে আমার আমারও একই অবস্থা তো যাই হোক বিয়েবাড়ি যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো কথায় কথায় এই জিনিসটা মাথা থেকে কিন্তু বার করে দিলাম তারপর যা হয় আর কি ভাই বোনদের সাথে গল্প আড্ড আড্ডায় মেতে উঠলাম আর এইভাবে সকালটা কিন্তু আমাদের বেশ আনন্দেই কাটলো তারপরে এলো রাত্রি যেহেতু রিসেপশনের রাত্রি সেখানে আত্মীয় স্বজন নিমন্ত্রিতদের ভিড়ে আলোতে পুরো লজটা কিন্তু ঝলমলিয়ে উঠল লজটা আনন্দ মুখরিত হয়ে গেল আর সময়ের সাথে সাথে আমরাও ভুলে যেতে বসলাম যে প্রথম অনুভূতি কি হয়েছিল তো এইভাবেই রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা হাসি ঠাট্টাই আর কি মজায় কাটালাম রাত যত বাড়তে লাগলো ফিরও আস্তে আস্তে হালকা হতে শুরু করলো এমন সময় আমরা সবাই লক্ষ্য করলাম একজন খুব বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে এক কোণে চেয়ার নিয়ে বসে আছেন প্রথমে ভাবলাম হয়তো ক্যাটারিং গ্রুপের সাথে এসছে কিন্তু এত বয়স্ক মহিলা ক্যাটারারদের সাথে আসা কি সম্ভব এই নিয়ে আমরা আলোচনা করতে করতে যখন আবার ফিরে তাকলাম দেখলাম উনি নেই ভাবলাম উঠে কোথাও চলে গেছেন তো যাই হোক এরপরে বেশিরভাগ আত্মীয় স্বজনদের বাড়ি যেহেতু দুর্গাপুরে ছিল তারা সকলে বাড়ি ফিরে গেল রইলাম আমরা কজন আমি মা এবং আমার তিন পেশি থাকলাম সেই নিচের রুমটাতে যেটা সিঁড়ি থেকে উঠতেই বাঁ দিকে সেটা পুরো সেপারেট তো এখানে আর একটা যেটা বিশেষত্ব দেখলাম রুমের সমস্ত বেডই কিন্তু লোহা দিয়ে তৈরি মানে লোহার বেড এটাও একটু আশ্চর্যজনক ঠেকলো আমাদের কাছে তো যাই হোক রাত্রে আমরা রইলাম কজন আমরা পাঁচজন নিচে আর ওপরের একটা রুম নিয়ে থাকলো আমার বাবা দাদা এবং আমাদের এক পরিচিত কাকু এবং যেই কাকুর বিয়ে হয়ে হলো সেই কাকুর কয়েকজন বন্ধু তো এইভাবেই আমরা কয়েকজন থেকে গেলাম লজে আর আর দুপুরের দিকে এসেছিলো আরেকটা একটা বিয়েবাড়ির পার্টি যাদের বুকিং আছে পরের দিন এবং তারা ছিল নন বেঙ্গলি তো যাই হোক এই কজন খুব মেরে কেটে আমরা পুরো লজটাতে হয়তো দশ জন ছিলাম তো যাই হোক যেমন নতুন জায়গায় ঘুম আসে না আমাদেরও সেরকম ঘুম আসছিল না তাই আমি পিসি আর মা গল্প করছি বাইরে বাকি দুই পিসি ঘুমিয়ে পড়লো তো আমরা তিনজন ছিলাম খাটের ওপর তো এরকম দেখতে দেখতে রাত দুটো আড়াইটে বাজে তখন তখনও আমরা গল্প করছি ঘুম কারুর চোখে নেই তো এমন সময় হঠাৎ শুনতে পেলাম কুকুরের করুণ কান্না সে কি আকুল আরতি কিছুতেই বুঝতে পারলাম না হঠাৎ করে কেন কুকুরগুলো এইভাবে ডাকতে শুরু করলো কুকুর তো ডাকে সব জায়গায় ডাকে কিন্তু এই ডাকের মধ্যে একটা অন্য কিছু ছিল যেটা সে একটা ভয়ের অনুভূতি সৃষ্টি তৈরি করছিল তো যাই হোক হয়তো নতুন জায়গা সেই জন্যেই আমাদের মনে এরকম একটা অনুভূতি হচ্ছিল তারপরে কান্নাটা মোটামুটি কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট থাকার পর হঠাৎ করে থেমে গেল একেবারে থেমে গেল তো যাই হোক আমাদের মনে অচেনা জায়গার একটা তো অনুভূতি থাকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে আমাদের যে ডাইনিং হলের পেছনে রান্নাঘরটা ছিল সেখানে নাকি তখনও লোক কাজ করছে হাঁড়ি কড়া মানে রান্না বাসনপত্রগুলো সরাচ্ছে মনে একটু জোর এলো যাই হোক আমার আমরা ছাড়াও আরও লো যে লোক রয়েছে তো এইভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে গেল। তো যেহেতু সারা রাত ঘুমায়নি ঘুমটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে গেল ছটা সাড়ে ছটার দিকে আমরা উঠে পড়লাম সেদিনই আমাদের ফির ফিরতে হবে তারও তারা আছে সকালে উঠে বাইরে বেরোতেই দেখলাম দাদা কেমন চুপ করে বসে আছে ওকে দেখে আমার ঠিক ভালো লাগলো না জিজ্ঞাসা করলাম কী রে কী হয়েছে ও বলল জানিস কাল রাতে কি হয়েছে আমি বললাম কেন কি হলো আবার ও বলল বাবার কাছে শুন তখন দেখলাম বাবাও সিঁড়ি দিয়ে নেমে আসছে জিজ্ঞাসা করলাম কী গো কী হলো কালকে দাদা বলছে কালকে রাত্রে কি ঘটেছে ও কেন চুপচাপ বসে আছে তখন বাবা যেটা বলল সেটা শুনে গায়ে দিয়ে উঠল বাবা বলল কালকে বাবারা যে রুমে শুয়েছিল বাবা এবং আমাদের পরিচিত কাকু শুয়েছিল মাটিতে দরজার একদম সামনে আর বেডে ছিল দাদা এবং কাকুর দুই বন্ধু তো যাই হোক বাবারাও অনেক রাত অবধি দুজনে গল্প করছিল তো হবে তখন কটা ওই দুটো আড়াইটে এমন সময় হঠাৎ করেই বাবাদের দরজার বাইরে একটা বিকট কান্না বাবারা শুনতে পেল কেউ যেন এইভাবে নাকি সুরে কানছিল বাবার তো প্রথমটা বুঝতেই পারলো না কি ঘটনা ঘটলো ধাতস্থ হবার পর তারা বুঝতে পারলো ঘটনাটা ঘটছে একদম বাবাদের দরজার বাইরে বাবাদের তখন মাথার ঠিক নেই কী করবে বুঝে উঠতে পারছে না এই আওয়াজে দাদারও ঘুম ভেঙে গেলো দাদা বাবাকে ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল তারপরে কাকুকে বললো চল দেখতে হবে কি হচ্ছে কারণ পাশে আরও লোক আছে যদি কোনো ভাইরাস হচ্ছে বা অঘটন ঘটছে আমরা শুনেও পেরোবো না তা হতে পারে না কাকু তখন ভয়ে অস্থির বলছে এটা কিন্তু মানুষের কলা মনে হচ্ছে না বাবা বলল তোর ভয় কি তুই না ব্রাহ্মণ বইতেটা নে চল দেখি কি হচ্ছে এই বলে খুব আস্তে আস্তে বাবা উঠে একেবারে দরজাটা খুলে দিল আগেই বলেছি বাবারা শুয়েছিল একদম দরজার সামনে বেরোতেই দেখলো চারদিকটা নিস্তব্ধ কোথাও কোনো মানুষ কোনো কিছু কোনো আওয়াজ কিচ্ছু নেই একেবারে যেন আওয়াজটা থেমে গেল যেন কোথাও কিছু নেই কিছু ঘটেইনি বাবা দাদা কাকু মিলে পুরো করিডোর খুঁজে এলো কোথাও কিছু নেই বাবা মনে হলো যে পাশের রুমে কি তাহলে কেউ ঘুম থেকে ঘুমের ঘোরে চিৎকার করছিল তাহলে তো সে রুমের লোকেরাও উঠে যাবে কান পেতে রইল না কোনো আওয়াজ নেই কেউ যদি উঠতো তাহলে তাকে তোলবার জন্য তো পাশের রুমের লোকেদেরও ঘুম ভাঙত কিন্তু কোথায় কি কোথাও কিছু নেই কেউ ভয় দেখাচ্ছে তার লোকাবারও সম্ভাবনা নেই বাথরুম থেকে সিঁড়ি সমস্ত জায়গা তিনজনে মিলে তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কিচ্ছু পায়নি ভারাক্রান্ত মনে তারা আবার শুতে চলে এলো কি ঘটলো এটা আপনারা এটাকে কি বলবেন জানি না তবে এটা সত্যি ঘটেছিল আমরা এটা সাক্ষী তবে তারপর সারা রাত শুনেছে ছাদের ওপর দিকে হেঁটে গেছে বাসনপত্রের আওয়াজ এমন সময় আমার চোখে পড়ল আমরা যে রুমে শুয়েছিলাম সে রুম থেকে আমাদের আগের দিনের বেঁচে যাওয়া খাবার দাবার বার করা হচ্ছে আমার হঠাৎ মনে পড়লো তাহলে কালকে রাত্রে খারাপ বাসন সরাচ্ছিলো ছিল ভারী নৌকা ভারী ভারী হাঁড়ি করা টেনে নেওয়ার শব্দ কিসের শব্দ ছিল সেটা মনে পড়ল আগের দিন রাত্রে সমস্ত খাবার আমাদের রুমে ঢুকিয়ে দিয়েছিল। এবং আমরা চেটে পুটে আইসক্রিমও খেয়েছিলাম তাহলে সঙ্গে সঙ্গে আমি কেয়ারটেকারের কাছে গেলাম জিজ্ঞাসা করলাম আচ্ছা আজকে যাদের বুকিং আছে তারা কি কাল রাত্রে বাসনপত্র ঢোকাচ্ছিল বলছে না তো তাদের তো এখনও বাসনপত্র ঢোকেনি তাহলে সারা রাত আমরা কিসের আওয়াজ শুনলাম যার উত্তর আজও আমাদের কাছে নেই বাবা এরপর বাইরে গিয়ে পাশের গুমটিতে কথার ছলে জিজ্ঞাসা করলো ঠিকো এখানে কি কিছু আছে নাকি মানে ওই ধরো লোকটাকে আর কিছু বলতে হলো না সে বলল কেন বাপু কিছু শুনেছেন না কি এটা আগে জঙ্গল ছিল কত লোককে মার্ডার করে ফেলে দেওয়া হতো তার ইয়ত্তা নেই অনেকেই শোনে আপনিও কিছু শুনেছেন না কি বাবা জবাব দিল না না এমনি এরকম একটা ফাঁকা জায়গায় তাই জিজ্ঞাসা করলাম আর কি বাবা বলল আমাদের এসে কথাটা বলার পর বললো কী দরকার বল লজটার বদনাম হবে কেউ ভাড়া নিতে চাইবে না তো যাই হোক এই ঘটনাটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবে এটা না হয় সেটা না হয় আপনাদের ওপরেই ছাড়লাম কিন্তু আমরা যারা বিজ্ঞান বিশ্বাস করি আমাদেরও কিন্তু সেদিন এর ঘটনা আজও মনকে নাড়া দেয় আজও এর উত্তর খুঁজে পাইনি যে সেদিনের ঘটনাটা কি ছিল তো আপনাদের তো আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন